বাঁকা হয়ে গেছে একদম। এবারটা আরো বড় না, আগেটা সেও বড়। খালি তো এবার ধরেন দিদিকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দর্শক এই যে আল্লাহর রহমত দেখতে পাচ্ছেন, একের পর এক ইলিশ আসতেছে। আমরা হচ্ছে প্রথম থেকে একটু ছোটো সাইজের ইলিশ পাইছি, বাট লাস্ট যে দুইটা পাইলাম সে দুইটা কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের ইলিশ। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবাই বেশ ভালো আছেন। দর্শক আজ যেহেতু ঈদের দিন, তাই ভাবলাম ঈদের দিন একটু নতুন কিছু দেখানোর চেষ্টা করি। আর আপনারা জানেন যে যেহেতু বর্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তাই ইলিশের মৌসুমও শুরু হয়ে গেছে। আর এ কারণেই আজকে আপনাদেরকে ইলিশ মাছ ধরতে নিয়ে আসা। পটটা ডুবে যায় না, নিজ দিয়ে টান খায়, পটের উপরে পানি উঠতে যায়। এদিক দিয়ে এই যে ফুলুট গুলো গেছে যে একদম বাঁকা হইয়া ওইখানে শেষ হয়েছে, ওইটা হচ্ছে একটা ফার জাল, এক ছড়া আর কি, এক ছড়াকে এক ফার বলে। এই যে জাল, এই যে জাল ফালানো ছিল, এই জাল হচ্ছে সবসময় ফালানো থাকে, জাস্ট সময় মতো এসে জাল টেনে মাছগুলোকে তুলে নিয়ে চলে যাওয়া হয়। আমরা যে জালে মাছ ধরা দেখবো এটা হচ্ছে ফুটো জাল। হ্যাঁ ফুটো জালের নাম হয়তো আমরা অনেকেই শুনছি যে ফুটো জালে মাছ ধরা, ফুটো জালে সে মাছটা কীভাবে ধরা হয়, জাল সেটা কীভাবে দেওয়া হয় সেটা দেখানো পসিবল না, কারণ জালটা আগের থেকে সেট আপ দেওয়া ছিল। তো যদি অন্য কোনোদের পসিবল হয় দেখাবো, তবে মাছটাকে কীভাবে তুলতে হয় বা তোলা হয় সেটা দেখি আজকে আমরা। হ্যাঁ এই যে জাল টানা হচ্ছে, জাল হচ্ছে আমাদের বোটের এক সাইড থেকে উঠতেছে আর এক সাইড থেকে নেমে যাবে। ওই যে বোটের এক সাইড থেকে জাল উঠবে আর এক সাইড থেকে নেমে যাবে। জাল টানা হচ্ছে, এখন অব্দি কোনো মাছের দেখা পাইনি বা পাচ্ছি না, তবে খুব শীঘ্রই পেয়ে যাবো। আইসে আইসে কই মাছ, মাছ আহা তাজা মাছ, ওই যে মাছ। দর্শক বলতে না বলতে একটা ইলিশ মাছের দেখা পেলাম, আলহামদুলিল্লাহ কি দারুণ মাছ, দেখুন একদম তরতাজা মাছ। এই যে ইলিশ মাছ, সারান সারান সমস্যা নাই, মাছ তো একটু আগে বাঁচতে পারে না, মারা গেছে দর্শক। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, তাছাড়া আল্লাহর রহমত নদীতে দেয়া আছে, আমরা তুলে নেই। এই যে মাছটা বেরিয়ে গেছে রে প্রায়, কি সুন্দর। আজকে কোরবানির ঈদের দিন, তো সেই ঈদের দিন ভালো আপনাদেরকে একটু স্পেশাল কিছু দেখানো মানে প্রয়োজন, তারই ধারাবাহিকতায় হচ্ছে ইলিশ মাছ ধরা দেখাইতে চলে আসলাম। দারুণ মাছ, একদম তরতাজা রূপালী ইলিশ। যেহেতু মাছ দুইটার সাইজ মিডিয়াম সাইজ, 600 গ্রাম হবে, 500-600 গ্রাম, দারুণ একদম টাটকা মাছ, আশা করি বড় মাছ পাওয়া যাবে। হ্যাঁ একটু ধৈর্য ধরে সাথে থাকুন, দারুণ কিছু হবে আজকে ইনশাল্লাহ। ঈদের দিন আপনাদেরকে স্পেশাল কিছু দেখাবো, সেই উদ্দেশ্যে মূলত আগে পাইছেন বা আজকে মোটামুটি যা পাইছেন এই জন্য বেশিটা কষ্ট লাগে নাই না, কষ্ট 1 কেজির মতো হইতো গেছে ওই যদি না। হ্যাঁ মাছটাকে জেতা ছিল না, ওই
যেটা ছিল না ওই অনেক সময় যে আমরা ওই মরা মাছ পোষা মাছ যে পাই বাসে ওগুলো তো এই খুড়দালেরই মাছ ছুটে যায় হ্যাঁ স্রোতে জোয়ারের স্রোতে ছুটে যায় দর্শক আমাদের প্রথম ফের জাল টানা প্রায় শেষ অর্ধেক হয়ে গেছে তো আমরা এখন নদীর দুইটা মাছের দেখা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা আরো বেশ কিছু মাছ পাবো আশা করা যায় এই যে জাল টানা হচ্ছে জালটা হচ্ছে ওদিক থেকে কিন্তু নেমে যাচ্ছে ওদিক থেকে নেমে যাচ্ছে এবং ওখান থেকে কিন্তু আবার জালটা সেটা বয়ে দিতেছে জাস্ট এভাবে টেনে মাছগুলোকে তুলে নিয়ে চলে যাবো এতটুকুই আর জালটা সবসময় এভাবে ফালানোই থাকে এটাকে বলে খুঁটো জাল আমি আগেও একবার বলছি খুঁটো জাল মানে যেটা নিচে যাওয়ার নিচে চলে গেছে উপরে ডোপরে বসে গেছে দর্শক আমাদের হচ্ছে প্রথম ফের জাল মানে প্রথম ছড়া টানা শেষ চেক করা শেষ এত কম কেন এই জন্য কি ঢেউগুলো এই জন্য বড় হয় নাকি হায় হায় কয় হাত পানি চার হাত পাঁচ হাত পানি পাঁচ হাত না ছয় হাত হইবে না হ্যাঁ আগের জালটা জানলাম কেন ওটা স্রোত আছে কিনা ওটা বিষয় না মাছ মারতে হয় দর্শক এই যে আমরা হচ্ছে ওয়েট করতেছি আর কি আমাদের সেই উপযুক্ত সময়টা এখনো হয় নাই আর মাথার উপরে প্রচন্ড রোদ তো এই রোদের ভিতরেই হচ্ছে আমরা গল্প গুজব করতেছি দর্শক প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো সময় আমি এখানে অপেক্ষা ছিলাম আমরা সবাই এখন হচ্ছে আমাদের এই যে জালটা এই জালটা হচ্ছে এখানে পানি বেশি যে কারণে এখানে এই জাল টানার জন্য একটু ওয়েট করতে হয়েছে আমাদেরকে অবশ্যই এর অনেকগুলো সূত্র আছে এগুলো ছেলেরা ভালো জানে বা বোঝে যাই হোক আমাদের এখন হচ্ছে এই জালটা চেক করার সময়টা হয়েছে বা জাল টানার সময়টা হয়েছে এখন আমরা এই জালটাকে চেক করবো তো চলুন দেখা যাক এই জালটায় আমরা কী পরিমাণে মাছ পাই আমরা এর আগে জালটায় দুইটা মাছ পেয়েছিলাম আশা করি এটাই আরও বেশি পাওয়া যাবে ইনশাল্লাহ মাছ কিন্তু দেখা গেছে মাছ মাছ রূপালি ইলিশ কিন্তু সাইজ ছোট আমাদের জালে হচ্ছে বিশাল যে ঠাল বা ডাল বা গাছ যাই বলেন এটা আসলো এটাকে তুলে নিলাম এটাকে আর নদীতে ফালানো যাবে না এটাকে নদীতে ফালাইলে আবার সমস্যা আছে যে কারণে এটাকে নিয়ে যাওয়া হবে একদম কিনারায় আর আমাদের জাল টানার কাজ চলছে ল্যাঞ্জা দেখা যায় ল্যাঞ্জা মাছের ল্যাঞ্জা দেখা যাচ্ছে সিলের কাছে দিয়ে না
অনেক খুব তেল সেটা দেখুন তো যদিও লাইভ কোনো ইলিশ আসে না, এটা কুটো জল, তো কুটো জলে আসলে মাছ বাজে থাকে, মাছ বাইজা মরে থাকে, তো সেই সমস্যাটাই হয়েছে। যেহেতু জালটা হচ্ছে 6 ঘন্টা পর পরে ইয়ে করা হয়, টানা হয়, তো সেক্ষেত্রে ইলিশ মাছ আগে থেকেই বাজে। যদি ইনস্ট্যান্ট কোনো বাজা ইলিশ মাছ থাকে তাহলে তো সেটা অবশ্যই লাইভ থাকতো, বাট সেরকমের কোনো মাছ এখন অব্দি পাইনি আমরা। মাঝে মাঝে হয় না, তো আমাদের জাল টানা চলছে। আর একটা দেখুন দর্শক, এই হচ্ছে আমাদের মাছ, মাছ ধরা না, বাঁকা হয়ে গেছে একদম। এই মাছটা আরো বড় না, আগেটা সেও বড়, খালি তো ওই বছর ধরেন দিদিকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দর্শক এই যে আল্লাহর রহমত দেখতে পাচ্ছেন, একের পর এক ইলিশ আসতেছে। আমরা হচ্ছে প্রথম থেকে একটা ছোট সাইজের ইলিশ পাইছি, বাট লাস্ট যে দুইটা পাইলাম সে দুইটা কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের ইলিশ। দেখুন চকচকের উপরে ইলিশ, হ্যাঁ চকচকের উপরে ইলিশ। তো আমরা হচ্ছে এখন মাছ ধরতেছি, এই মাছগুলো এখান থেকে যাবে কিন্তু আমাদের ফিশবেলির অফিসে, সেখান থেকে আপনার আমার রান্নাঘরে। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে করতে পারেন এখনই, সেখানে সকল ইনফরমেশন দেওয়া আছে। এমন রূপালী ইলিশ, ফ্রেশ টাটকা ইলিশ ধরতেছি। আমাদের হচ্ছে এই যে ফেয়ারটা ছিল, এই ফেয়ারটাও টানা একদম শেষের পর্যায়ে, এরপরে আরও কয়েক ফেয়ার আছে সেগুলো টানবো, দেখা যাক সব মিলিয়ে আমাদের কী পরিমাণ মাছ হয়। আর এখন হচ্ছে আপাতত আমাদের এখানে আছে 4 পিস, আর আরও আগের আছে 2 পিস, মোট 6 পিস মাছ হয়েছে। জালটা চলছে, দর্শক আজ আমরা মোট এই মাছগুলোই পেয়েছিলাম। যদিও আজকের সকালের খেয়ে মানে এর আগের বার যখন জাল টানা হয়েছিল তখন এর চেয়েও অনেক বেশি মাছ পাওয়া গেছিলো এবং অনেক বড় সাইজের মাছ পাওয়া গেছিলো, তার ভিতরে 1.5 কেজি 2 কেজি ওয়েটের মাছও ছিল। সবসময় আসলে সমানভাবে মাছ আসে না, কখনো কম আসে কখনো বেশি আসে। আজ আপনাদেরকে সেই বড় মাছগুলো ধরা দেখাতে পারলাম না, তবে অবশ্যই পরবর্তীতে আবার চেষ্টা করব। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আর হ্যাঁ, এমন মাছের স্বাদ নিতে চাইলে আমাদের ফিশ ভ্যালিতে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।